আসসালামু আলাইকুম কিছুদিন আগে ব্ল্যাক শার্কের অনেকগুলো স্মার্ট ওয়াচকে আমরা ফিচার করেছিলাম শার্ক এস ওয়ান প্রো রিভিউ করেছিলাম সে সময় থেকে আপনাদের মধ্যে অনেকেই আমাকে রিকোয়েস্ট করছেন এস ওয়ান ক্লাসিক এইটার রিভিউয়ের জন্য গেল ঈদ উল ফিতরে আমি এই স্মার্ট ওয়াচটা পরেই আমার ঈদ উদযাপন করেছি আমি আমার বগুড়া জার্নিতে এই স্মার্ট ওয়াচটা রেখেছিলাম বিকজ এই স্মার্ট ওয়াচটার লুকটা অস্থির আপনি যদি বেল্ট চেঞ্জ করেন এটা চেহারা এমন চেঞ্জ হবে আমি দেখে একটা অফিসিয়াল অ্যাটায়ার বসে আছি খুব বেশি ভিডিওতে আপনারা এরকম অবস্থায় দেখবেন না বিকজ এইটার সাথে এরকম একটা অ্যাটায়ার যায় পাঁচ হাজার নয়শো নিরানব্বই টাকায় এক বছরের ওয়ারেন্টি সহ এই স্মার্ট ওয়াচটা কেমন সে ব্যাপারে আপনাদেরকে একটা ক্লিয়ার ধারণা দিই আপনারা টিম করেছেন ড্রয়েড হেড এবং আপনাদের সাথে আছে আমি হৃদয় বাংলাদেশে ব্ল্যাক শার্কের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর অক্সেন হাইটেক আপনি যদি ব্ল্যাক শার্কের এর গ্যাজেটগুলো পার্চেস করতে চান যমুনা ফিচার বার্কে গ্যাজেট থ্রির সাথে যোগাযোগ করতে পারেন কিংবা অনলাইনে স্টারটেকের ওয়েবসাইট থেকে বা স্টারটেকের যে যেকোনো জায়গায় অনেক তো স্টোর আছে পার্চেস করতে পারেন উইথ অফিসিয়াল ওয়ারেন্টি বিস্তারিত আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে থাকবে ব্ল্যাক শার্ক এস ওয়ান ক্লাসিকের বক্স ব্ল্যাক শার্কের অন্যান্য স্মার্ট ওয়াচের মতোই একটা প্রিমিয়াম বক্স পেয়েছি এটা আমি স্বীকার করবো স্মার্ট ওয়াচ কাগজপত্র আর চার্জিং কেবল ছাড়া তেমন কিছু নাই এই প্রাইসে অবভিয়াসলি একটা সেকেন্ডারি স্ট্র্যাপ ভ্যালু করে এবং এটা মাস্ট ছিল এস ওয়ান ক্লাসিকে তবে এই ঘড়িটার সবচেয়ে পজিটিভ সাইড হতে পারে এর ডিজাইন বিল্ড কোয়ালিটি এবং ওভারঅল লুক এই বাজেটে আপনারা এমএচ ফিট পপ থ্রি এস বা থ্রি আর পাইতে পারেন ব্ল্যাক শার্ক এস ওয়ান ক্লাসিক মাচ বেটার বিল্ড মাচ বেটার লুক সাইডের তিনটা বাটন দেখলে আপনার মন শান্তি হয়ে যাবে ক্রাউনে ব্ল্যাক শার্কের লোগো লেজার এজ করা সাইড বডিটা সম্পূর্ণই মেডাল বিল্ড দুটো কালার রয়েছে একটা ব্ল্যাক পিবিটি কোটেড উইথ ব্ল্যাক স্ট্র্যাপ একটা স্টেনলেস স্টিল ফিনিশ উইথ হোয়াইট স্ট্র্যাপ ওয়াচটার ডায়াল ফর্টি এইট মিলিমিটারের মতো আমার সেভেন পয়েন্ট ওয়ান ইঞ্চ রিস্টে এটা ঠিকঠাক মানিয়েছে আপনার যদি রিস্ট সিক্স পয়েন্ট ফাইভের ঠিক উপরে হয় সেক্ষেত্রে আপনি এটা ইজিলি পড়তে পারেন এর নিচে হলে আমি এটা রিকমেন্ড করবো না এটাতে টোয়েন্টি টু মিলিমিটারের অন্য যে কোনো স্ট্র্যাপ ইউজ করা যাবে কুইক রিলিজ পোশার রয়েছে প্রোভাইডেড সিলিকন স্ট্র্যাপটা আমার কাছে ফর দ্য প্রাইস ঠিকঠাক মনে হয়েছে আর একটু বেটার স্ট্র্যাপ তারা অবভিয়াসলি দিতে পারত আর একটু সফট হতে পারতো তবে বাকালে ব্ল্যাক শার্কের লোগোর ইমপ্লিমেন্টেশন মোটামুটি অ্যাটেনশনটা ডিটেল আমার কাছে ভালো লেগেছে ডান পাশে তিনটা বাটনের নিচেরটা ফিজিক্যাল এক্সারসাইজ বাটন মাঝখানে প্রিমিয়াম ছিল আর উপরের মেনু বাটন এই বাটনগুলো রিপ্রোগ্রাম করা যায় না যার ফলে উপরের বাটনটাও মেনুতে ট্রিগার করে মাঝখানে স্ক্রোল বাটনটাও মেনুতে ট্রিগার করে এটা আমার কাছে একটু অড লেগেছে তিনটা বাটন দিছে তার মধ্যে দুইটা বাটনের সেম ফাংশন এটা কেন তবে হরিটা দেখলে আপনার কাছে একটা অ্যানালগ অ্যানালগ ভাইব আসবে অনেকটা ক্রোনোগ্রাফ টাইপের ফিল দেয় এক পাশে মাইক্রোফোন আরেক পাশে স্পিকার রয়েছে এটাতে আইপি সিক্সটি এইট ওয়াটারপ্রুফ রেটিং রয়েছে এটা ওয়াশেবল এটা পর আপনি অবভিয়াসলি সুইমিং করতে পারবেন না নো ইটস নট হাই রিফ্রেশ রেট ডিসপ্লে তবে এটা কনসিস্টেন্টলি থার্টি হার্ডস এর কাছাকাছি ফিডব্যাক দিয়েছে সো আপনি এখানে কোনো ল্যাক ট্যাক পাবেন না চারপাশে বেজেলে কিছু মার্কিং রয়েছে এই বেজেলের পরিমাণটা ছোট হইতে পারত তাহলে আরো একটা পাওয়া যেত এটা একদম ফ্ল্যাট গ্লাস দিয়ে কভার করা এজের দিকটাকে সুন্দর করে একটা ফিনিশিং দেওয়া হয়েছে ওয়ান পয়েন্ট ফোর থ্রি ইঞ্চের এর এই অ্যামোলার ডিসপ্লেটা আপনার ভালো লাগবে ফোর হান্ড্রেড অ্যান্ড ফিফটি নিটস এর কাছাকাছি এর ব্রাইটনেস ইনডোরে ভিজিবিলিটি ঠিকঠাক ছিল আউটডোরে ইটস ওকে থাউজেন্ড হার্ড এর ডিসপ্লে হইলে অভিয়াসলি আরো বেটার ভিজিবিলিটি পেতাম আউটডোরে এনিমেশন ট্রানজিশন আর অ্যামোলার ডিসপ্লে হিসাবে ক্রিসপিনেস সবকিছু ঠিকঠাক ছিল ডিসপ্লেটা চারশো ছেষট্টি ইন্টু চারশো ছেষট্টি পিক্সেল ফন্টের শার্পনেস সব আমার কাছে ঠিকঠাক লেগেছে ইউআইটা অবভিয়াসলি আরেকটু বেটার হতে পারতো স্বামীর সিস্টার কনসার্ন ব্ল্যাক শার্কের কাছ থেকে আমরা আরেকটু বেটার ইউআই এক্সপেক্ট করতেই পারতাম বাজারের অন্যান্য স্মার্ট ওয়াচগুলোর মতোই এখানে প্রয়োজনীয় সব জিনিসপত্র আছে এখানে দেড়শো প্লাস ওয়াচ ফেস আছে যেটা ব্ল্যাক শার্কের অ্যাপ থেকে আমরা চেঞ্জ করতে পারি আমরা এস ওয়ান তে খেয়াল করেছিলাম এআই ওয়াল পেপার ইঞ্জিন রয়েছে এখানে আমরা সেই অপশনটা পাচ্ছি না তবে এখানে কাস্টমাইজ ওয়াচ ফেসে আপনি অনেক কাস্টমাইজেশনের সুবিধা পাবেন পাশাপাশি ওয়াচফেস সিঙ্কিংটাও এভারেজ টাইম নিয়েছে আর কি এটা খুব ফাস্ট না আবার খুব স্লো না তবে এখানে অ্যানিমেটেড ওয়াচফেস রয়েছে ওয়াচফেসের এনিমেশনগুলোতে আরো কিছু ফ্রেম থাকলে ভালো হতো এটা একটু চপি লাগে অনেক অপশন রয়েছে ওয়াচফেসগুলো সুন্দর টিসলের সাথে ভালো লাগে এখানে দুটো অলরেজন ডিসপ্লে সাপোর্ট আছে একটা অ্যানালগ একটা ডিজিটাল এওডি এর ব্রাইটনেস ইনডোরে ঠিকঠাক থাকলেও আউটডোরে এটাকে আমি অবশ্যই অ্যাডিকুয়েট বলবো না অনেক কম অ্যাম্বিয়েন্ট সেন্সর যদি থাকতো তাহলে আরো ভালো হতো সেটা এখানে নাই তবে টু ওয়েক ফিচারটা আমি ঠিকঠাক পেয়েছি এওডি অন থাকলে টু ওয়েক ফিচার কাজ করে না তবে অফ রাখলে হাত উঠালে এটা ডিসপ্লে ব্রাইট আপ হয় সেন্সর হিসাবে এখানে এসপিও টু সেন্সর হার্ট রেট সেন্সার এবং অন্যান্য জিনিসপত্র আছে এস ওয়ান প্রোতে আমরা দেখেছি রেট সেন্সারটার ইনকেপাবিলিটিস বাট এখানে আমি খেয়াল করলাম এটার হার্ডওয়্যার সেন্সারটা ঠিকঠাক কাজ করে মি ব্যান্ড এইট প্রো এবং অক্সিমিটারের সাথে এটাকে কম্পেয়ার করেছি বোধ কেসেই এটা রিডিং ডিভাইসগুলোর সাথে অ্যাগ্রি করে আমরা দেখলাম মাঝে মাঝে টেবিলের ওপর এটা রেট পাবছে আর মাঝে মাঝে মাপছে না তো এখানে অ্যালগোরিদম জনিত একটু হালকা পাতলা ঝামেলা আছে যেটা আমার মনে হয় ফার্মার আপডেটে ঠিক করা পসিবল তবে স্পিডো সেন্সারের রিডিং আমার কাছে ঠিকঠাক লেগেছে স্টেপ কাউন্টিংয়ে আমার একটু মিক্সড এক্সপিরিয়েন্স রয়েছে এটা বাইকে রিকশায় কিংবা অন্যান্য ভেহিকেলে চলাচল করা অবস্থাতে অটোমেটিক স্টেপ কাউন্টিং ক্যালকুলেট করছে বগুড়া থেকে ঢাকায় গাড়িতে করে এসেছি সময় দেখলাম আমার আট হাজার বারের স্টেপ কাউন্ট কমপ্লিট হয়েছে আর আপনি যদি অবসর টাইমে হাত ঝাঁকায় নিজের কোনো প্লেজার নেন সেক্ষেত্রে এটা স্টেপ কাউন্টিং কিছু এক্সট্রা শো করবে আদারওয়াইজ আমি যখন হেঁটে ক্যালকুলেট করেছি সেক্ষেত্রে দেখলাম নাইনটি ফাইভ পার্সেন্টের কাছাকাছি এটা অ্যাকিউরেি দেখিয়েছে এছাড়া এই ঘড়িটাতে একশো প্লাস স্পোর্টস বোর্ড রয়েছে যেখান থেকে আপনি মোটামুটি স্পোর্টস ট্র্যাকিংগুলো করতে পারবেন এই ঘড়িটার ভালো লাগার একটা রিজেন্ট হতে পারে বাংলা সাপোর্ট এখানে ল্যাঙ্গুয়েজেই বাংলা সাপোর্ট আপনি পাবেন একার ওকার এবং জফলাতে ঝামেলা আছে আদারওয়াইজ যে যুক্ত বর্ণগুলো আছে সেটা ঠিকঠাক মতো শো করে তবে বাংলা আপনি ইজিলি পড়তে পারবেন বাংলা ফন্টগুলো চমৎকার ফোনের সাথে কানেক্টেড অবস্থায় অন্য অ্যাপ থেকে নোটিফিকেশন ইজিলি পাওয়া যায় ভাইব্রেশন মোটরটা ঠিকঠাক কাজ করেছে বাট ভাইব্রেশন মোটরের ইন্টেন্সিটি অ্যান্ড টাইটনেস আর একটু বেটার হতে পারতো তাহলে প্রিমিয়াম নেসটা আর একটু জমতো এই ঘড়িটা থেকে আমি মনে করি বাজারের বেস্ট কলিং ফিচারটাই পেয়েছি আমি অ্যাটলিস্ট ছয় হাজার টাকার প্রাইস ব্র্যাকেটে ইএনসি সহ অন্য কোনো ঘড়িতে আমরা এত সুন্দর কলিং সাপোর্ট পাই নাই এই মুহূর্তে আপনারা যে অডিও শুনতে পাচ্ছেন ব্ল্যাক শার্ট দিয়ে রেকর্ড করা এটা কলিং আমরা টেস্ট করছি আউটডোরে আসলে অনেকে গেম টেম খেলছে এই যে আমাদের এক ছোট্ট বন্ধু চলে আসছে সাইকেল নিয়ে কলিং এ ইএনসি অ্যাক্টিভ করা আছে আমাদের এই কল ডেমোনস্ট্রেশনটা কেমন লাগলো আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবে এই যে আমার হাতে ব্ল্যাক শার্ট এস ওয়ান ক্লাসিক এটার আমরা ইনডোরে এখন কলিংটা টেস্ট করছি আপনি যে অডিও শুনতেছেন সেটা আমার মানে কলে রেকর্ড করা তো এটার মাইক্রোফোন দিয়ে রেকর্ড হচ্ছে কলের অপর প্রান্তে আমাদের বিশিষ্ট কবি আরিয়ান খুরানা আছে আমাদের ছোট নদী জলে বাকে বাকে বৈশাখ থাকে আশা করি আমাদের এই কল ডেমোনস্ট্রেশনটা আপনাকে ক্লিয়ার আইডিয়া দেবে এটাকে আমরা কেন রিলায়েবল এবং সবচেয়ে ভালো কলিং ক্যাপাবিলিটিস বলছি আমার কাছে এটা স্পিকারটাকে লাউড লেগেছে বাট ক্ল্যারিটি আরেকটু একটু বেটার হতে পারতো বলে মনে হয়েছে এতে তিনশো মিলিয়াম ব্যাটারি ইমপ্লিমেন্ট করা হয়েছে আমি আমার হ্যাভি ইউসেজ পিরিয়ডে কলিং ফিচার এবং অলেজন ডিসপ্লে অন রেখে চার দিন ব্যাটারি ব্যাকআপ পেয়েছি তবে আপনি কোনো একটা ফিচার অফ রাখলে ব্যাটারি ব্যাকআপ আর একটু বেড়ে যায় সো এক সপ্তাহের কাছাকাছি আপনি এভারেজ ইউসেজে পেয়ে যাবেন এর কোম্পানিয়ার অ্যাপ খুবই কুল লেগেছে অ্যাপের ভেতরে আমরা ওয়াচ ফেসের অনেক রকম অপশন পেয়ে যাব পাশাপাশি কাস্টোমাইজেশন অন্যান্য যে সেটিংস সব কিছুই আমরা ঠিকঠাক করার ব্যবস্থা পাচ্ছি সো এটা স্টেবল এবং রিলায়েবল বলেই মনে হয়েছে আমার কাছে তো এই ঘড়িটার আমার পার্সোনালি পছন্দের জায়গা হচ্ছে লুক এবং ডিসপ্লে মানে আপনার যদি লুক প্রেফারেন্স থাকে ছয় হাজার টাকায় আমি অন্য কোনো ঘড়ি বাদ দিয়ে এই ঘড়িটা নিতে বলব এর ইউআইটা স্মুথ ছিল এটার কলিং ফিচারকেও প্রশংসার তালিকায় রাখতে হবে বাট অবশ্যই এর খারাপ দিক এই প্রাইসটা আগে কোনো জিপিএস নাই এর এওডির ব্রাইটনেসটা লো এবং অপশনও কম মাত্র দুইটা আর এস ওয়ান প্রোর চ্যাট জিপিটি বলেন এআই ওয়ালপেপার জেনারেশন বলেন সেটাও এখানে ইমপ্লিমেন্ট করা যাইতো মানে প্রাইসের গ্যাপটা খুব বেশি না পাশাপাশি এর যে সেন্সারগুলো তার অ্যালগোরিদমটাকেও আমার মনে হয় ব্ল্যাক ব্ল্যাকশার্কের আরেকটু কেয়ারফুলি টিউন করা উচিত আর একটু পলিশ করা উচিত সব মিলায়ে এই ঘড়িটার প্রাইস যেহেতু ছয় হাজার টাকার কাছাকাছি এটা আমার মনে হয় ফাইভ কেতে হলে না বাজারের বেস্ট স্মার্ট ওয়াচ হইতো বাট ছয় টাকা যেহেতু এখানে জিপিএস নাই সো এটা একটা এক্সট্রিম কম্পিটিশান ফেস করছে বাট স্মার্ট ওয়াচ একটা মানুষের পার্সোনালিটির এক্সপ্রেশন আপনি একটা অফিসিয়াল লুকের ঘড়ি কিনতে চাচ্ছেন যেখানে স্মার্ট ওয়াচের সবগুলো ফান্ডামেন্টাল পয়েন্ট টাচ করা হয়েছে মেজর কোনো রেড ফ্ল্যাগ নেই সেখানে এস ওয়ান ক্লাসিককে আমি অবশ্যই কনসিডারেশনে রাখতে বলবো বাট যারা হেলথ এনথুসিয়াস্ট আছেন তাদেরকে আমি বলবো যে আপনারা মি ব্যান্ড এইট প্রোর দিকে যান বেটার হেলথ ট্র্যাকিং পাবেন আমাদের ভিডিওটা যদি পছন্দ হয় হেল্পফুল বলে মনে হয় সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং বেল বাটনটাতে একটা গুদাতে রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম